পুলিশ কি তাহলে ব্যর্থ? তদন্ত কি ব্যর্থ? আদৌ কি ধরা পড়লো ক্রিমিনাল খারা? তাদের কিডন্যাপ করার মোটিভ কি ছিল? পরিবারে তো অপরাধের উত্থানচল হচ্ছে। নারী পাচার থেকে শুরু করে ড্রাগ পেডলিং সবকিছুই তো হচ্ছে। পুলিশ হাতগুটিয়ে বসে আছে কেন? পুলিশের ব্যর্থতা কি এর জন্য দায়ী? বলুন পুলিশ বলুন। दीदी तुम रान्ना करबे पायेश मांस और पोलाओ कार बासुर ठाकुर बाय एंजेल बाय प्रिंसेस उनी उनी के उनी एंजेल क्लांतिर शेषे तब चरण कमले क्लांतिर शेषे तब चरण कमले मागो जुड़ाई খালি বড় বড় কথা হ্যাঁ চেটাং চেটাং কথা বলে যাচ্ছে আমাকে ড্রেসিং সেন্স শেখাচ্ছে আমাকে পোশাক পরা শেখাচ্ছে দাঁত বের করছো কেন কি হলো দাঁত বের করছো কেন অফিস অফিসে কি সুন্দরী সেক্রেটারি আছে নাকি হ্যাঁ তাকে কি একটু ইমপ্রেস করতে যাচ্ছেন রায়ান রায়ান তোর বউ কি বলছে শোন তুমি সব কি বলছো এই অঞ্চলে বড়দের মুখে মুখে কেউ কথা বলে না হ্যাঁ শুনে নাও এই অঞ্চলে আয়ান রায়চৌধুরীর মুখের উপরে কেউ কথা বলে না এসে গেছে কে এসে গেছে এই অঞ্চলে আপনার মুখের উপর কথা বলার লোক এসে গেছে এই যে হলো কি কে এসে গেছে মুকুট ঠিক বুঝতে পেরেছেন বুদ্ধিমান আর আপনি এরকম সেজে গুজে অফিসে পড়ে যাবেন আমার ফ্রেন্ড বাসু ঠাকুর চলুন খাবেন চলুন আমি খাবো না খাবেন না মানে ঠাম্মি আমাকে বিশেষভাবে কিন্তু অনুরোধ করেছেন যাতে আপনার জন্য পোলাও মাংস পায়েশ রান্না করা হয় আপনার মায়ের হাতের এই রান্নাগুলো আপনি খেতে ভালোবাসতেন তো তাহলে খেতে আসুন আসুন আমি খাবো না বলে রাখলাম এই আমার গাড়ির চাবি কোথায় এই যে
আমার গাড়ির চাবি তোমার কাছে কি করছে? সংসারটা এখন আমি চালাচ্ছি, তাই গাড়ির চাবিটা আমার কাছেই থাকবে, এটাই স্বাভাবিক। এই তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি খাবো না বললাম তো। আমার স্বর্গীয় শ্বশুর মশাই সনাতন রায়চৌধুরীর নারকীয় সন্তান, নারকীয় ভাসুর আয়ন রায়চৌধুরী যদি না খেয়ে যায় তাহলে এই গাড়ির চাবি পাবে না। কি বললে তুমি? আমার বাবা স্বর্গীয় আর আমি নারকীয়? হ্যাঁ তাই, আপনার বাবার স্বর্গে ঠাই হয়েছে আর আপনার নরকে। তুমি কিন্তু এবার সত্যি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, এখানে খেয়ে যাবেন। আমি খাবো না। আপনি খেয়ে যাবেন। আমি খাবো না বললাম তো, আমি খাবো না। কি খাবেন না মানে, মানেটা কি? তুমি একদম এগোবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে, এগোবে না তুমি। রায়ন দোলকে খুনি ফোন কর, ফোন করে খুনি দোলকে। দোল দিদি কেন? দোল দিদি, দমকল, পুলিশ, মিলিটারি সবাইকে ডাকুন। আপনি যদি আজকে না খান, আজ আপনার একদিন কি আমার একদিন বলে রাখলাম। তো কেটে কুটে রান্না করেছি বলে কি না খাবে না? বর্দা কি খেয়ে নে। কি খেয়ে নেব? হ্যাঁ খেয়ে নে, নাহলে ও চাবিটাও দেবে না আর ঝামেলাও করবে। ও কিন্তু খুব ডেঞ্জারাস মেয়ে। তাহলে এনেছিলি কেন এই বাড়িতে, এনেছিলি কেন ডেঞ্জারাস মেয়ে? বুঝতে পারিনি বর্দা, বুঝতে পারিনি বর্দা। আমার ভাসুর ঠাকুরের। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, খাবেন চলুন। আর এই যে হুলো, আপনিও খাবেন চলুন। বর্দা আমাকে আবার হুলো বললো। তোমার রান্না খাওয়া যাবে তো? নিজে কোনোদিনও পোলাও মাংস খেয়েছো, পায়েস খেয়েছো? তোমার বাবা তো হাটে ঠাকুর বিক্রি করে পেট চালায়। তাতে কি হয়েছে কি? আমার বাবা না হয় হাটে ঠাকুর বিক্রি করে, আর আপনি অফিসে বসে বসে তো পাথর বিক্রি করেন আর মাঝে মাঝে মেয়ে ছেলে পাচার। কি বললে তুমি? কি পাচার? তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। চুপচাপ খেয়ে নিন, অফিসে যেতে তো লেট হয়ে যাচ্ছে। বর্দা বসে পড়, খেয়ে নে। ঝটপট খেয়ে নিন, আপনি নিজে যদি অফিসে লেট করে যান তাহলে বাকিরা লেট করবে না? আপনার সুন্দরী সেক্রেটারি তো আবার ওয়েট করছে। কে ওয়েট করবে? দোল দিদিকে কিন্তু আমি বলবো, তাকে ইমপ্রেস করার জন্য আপনি সেজে গুছে যাচ্ছেন। কাউকে ইমপ্রেস করতে নয়, তুমি আমাকে বলেছো ব্র্যান্ডেড ক্লোথস পরতে, কথা শুনিয়েছো তুমি আমাকে, বলেছো আমি সাজতে পারি না, ড্রেসিং সেন্স নেই আমার। আচ্ছা 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 বাবা, হয়েছে, এবার চুপ করুন, আপনি খেয়ে নিন। ঠিকই খোকা। কি হলো রে বর্দা?
খাবারটা কি খুব খারাপ হয়েছে? না। তবে মা, মায়ের কথা মনে পড়ে গেল। মা ঠিক একভাবেই পোলাওটা বানাতো, সেম রেসিপি, ইভেন মাংসটাও। ধীরে খোকার চোখে জল। কি বললে, কি বললে তুমি? না, বলছিলাম যে ধীরে খোকার আবার চোখে জল। খেয়ে নিন, আর গাড়িতে টিফিন বক্সে করে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো? যা দেয় বাঙালিরা, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চচ্চড়ি। চচ্চড়ি? হুম। আর তার সাথে নতুন ইলিশ মাছ উঠেছে তার ভাপা, ইলিশ ভাপা, বুঝতে পেরেছো? আমি এসব খাই না, আমি ডায়েট করছি। আমি স্যুপ বা কিছু একটা খেয়ে নেব। আমি ডায়েট করছি, এসব ডায়েটটা ছাড়ুন। আমি যা দিচ্ছি তাই খাবেন। আয়ান, বলি দোল আসবে না? নতুন বিয়ে হয়েছে, তা সে কি ওই বাপের বাড়িতেই থাকবে, সংসার করবে না? কেমন কথা বল দেখিনি। হ্যাঁ ও রায়ান, কি বলি দোলকে একখানা ফোন কর দেখি। করছিস? হ্যালো দোল, শোন না, বড়দার সঙ্গে একটু কথা বল। কি কেটে দিয়েছে? বেরোচ্ছি আমি, দোলকে বলে দিস ওর ইগো ওর কাছেই রাখতে। শুনুন, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, আর টাইম মতো খাবারটা খেয়ে নেবেন। কেন, কে হও তুমি আমার, যে আমাকে শাসন করছো? ধরে নিন না, আপনার আরেকটা মা এসেছে। মা? এইটুকু একটা মেয়ে, সে নাকি আবার আমার মা? চত্বর্ষব। ছেলেটাকে তুমি অমন করে শাসন করলে? প্রত্যেক পুরুষ মানুষের মধ্যে একটা শিশু লুকিয়ে থাকে, একবার যদি সেই শিশু মনটাকে বুঝতে পারেন না, দেখবেন সব শাসন মেনে নেবে। দা ভাই জীবনে তো শাসন শুনবে না। তোর বশ্যতা দা ভাই স্বীকার করবে না। দা ভাই কোনোদিনও তোর কথা শুনে চলবে না, আর আমি চলতেও দেব না। এটা আমাদের ফ্যামিলি, এই রায় চৌধুরী ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড রয়েছে, বুঝেছিস? তোর মতন মেয়েরা এখানে এসে দাঁত ফোটাতে পারবে না, তাই তুই চেষ্টাও করিস না। তুই এই বাড়ির কাজের লোকের মতন রান্না বান্না করছিস কর, কিন্তু আমার দা ভাইয়ের সাথে এরকম বিহেভ করবি না, আমি তোকে বলে রাখলাম। দাদাকে তো শাসন করতে শুরু করে দিয়েছি, এবার বোনকেও করবি। আপনাকে যতক্ষণ না আমি শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই, বসে বসে বাপের বাড়ির অন্ন ধ্বংস করছে। এই ও কি বলে গেল, কি বলে গেল এই ছোটটা ভাই? ওকে কিন্তু ঠিক করে কথা বলতে বল। আমি আয়ান রায় চৌধুরী পারলো না, আর আমি তো কোন ছার। আরে পিছিয়ে আমি, তুমি ওকে কিছু বলবে না? হ্যাঁ বলি, মাথাখানা একদম গেছে। হ্যাঁ কি বলে যে আয়ান পারলো না, হ্যাঁ ঘেটিখানা ধরে কেমন খাইয়ে দিল বলে কি না আমি বলবো। ঠিক আছে আমি বলবো, ওই মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো।
কিছু তো একটা গন্ডগোল আছে। ওর বিয়ের কোনো সাক্ষী নেই। ঠাম্মাও বলল যে ও গোপালকে স্পর্শ করে স্বীকার করেনি যে ওদের বিয়ে হয়েছে। আর আই এম শিওর যে সেদিন ফুলশয্যার রাতে ও ঘরের মধ্যে ছিল না। শাড়ির একটা পিনও সরেনি। স্বামী স্ত্রীর সম্পর্ক না মুকুট, আমি বোকা নই। তুই এই বাড়ির সবাইকে বোকা বানাতে পারবি। আমি জানি আমি মজা করছি না। ও দিলরুবা, আমি জানি যে রায়ন ওকে ভালোবাসে, ও রায় চৌধুরীর বাড়ির বউ, ওরা একসাথে বিয়ে করে আছে। কিন্তু তুমি শোনো দিলরুবা, টেলিফোনে খোঁজ গল্প হচ্ছে। তা মাসে কোম্পানি কত টাকা টেলিফোন বিল দেয়? কোট মুকুট নয়, মুকুট ম্যাডাম, মুকুট ম্যাডাম। শুনুন, ইয়েস ম্যাডাম, মাসে কত টাকা টেলিফোন বিল দেওয়া হয়? তা মাসে প্রায় ম্যাডাম 15-20,000 হবে। আজ থেকে কোম্পানি যা যা এদের জন্য খরচা করবে তার সমস্ত বিল ভাউচারগুলো আমাকে দেবেন। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বাবুয়ানি করা বার করছি, কোম্পানির পয়সায় ফুর্তি ফুর্তি করাচ্ছি। তা কোম্পানির পয়সা নষ্ট করছেন কেন এসব বেকার লোককে রেখে? এদের তাড়ান। দুপুরে ভাত খেয়ে বসে বসে টেলিফোনে গল্প করছে। আপনাদের কি কোনো কাজকর্ম নেই কোম্পানিতে? এই করতে কোম্পানি মাইনে দেয়? মুকুট সামনে কথা বলবে। মুকুট নয়, মুকুট ম্যাডাম। ম্যাডাম আপনি? মুকুট রায়চৌধুরী। কি কোথা থেকে আসা হচ্ছে এত সেজে গুজে? কোনো কাজকর্ম নেই? আরে তুই এখানে, তুই নয়, যদি বাড়ির সম্পর্ক হয় তাহলে বৌমা তুমি এখানে, আর যদি অফিসের সম্পর্ক হয় তাহলে ম্যাডাম আপনি এখানে। কারণ দিনের শেষে আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনি মাইনে নেন, তাই আপনি কর্মচারী। আয়ন কি তুই চলে যাচ্ছিস? মুকুট এখানে আমাদের ইনসাল্ট করছে। আরে আমাকে কর্মচারী বলছে। হ্যাঁ, আমাকে ও যাতে বলে অপমান করেছে। ও ওকে নাকি মুকুট ম্যাডাম বলে ডাকতে হবে। তা তো বলতে হবে। কি বলতে হবে না? আশুর ঠাকুর, হ্যাঁ যখন বলছে ঠিক আছে,
বলছি মুকুট, আমরা এই বিষয় নিয়ে পরে আলোচনা করি, কিন্তু তুমি অফিসে কি করছো? বলছি সুজিত বাবু, আপনি আমার নাম জানেন? নাম ধাম ঠিকানা পরিচয় সব জানি। দেবিনা? ইয়েস ম্যাডাম। মিত্র ট্রাভেলস এর ফাইল আন, বিল ভাউচার সহ। কি হবে এসব দিয়ে? কি হবে? চোর ধরা পড়বে, বামাল সমিত। কোন চোরের কথা বলছো তুমি? আর বামাল সমিত মানে? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি অফিসে কেন এসেছো? কি করতে এসেছো এখানে বলো? কারণ এই অফিসে একটাও মানুষ সৎ নয়। এখানে যে ব্যবসাটা চলছে সম্পূর্ণ অপরাধমূলক। একদিন রেট হবে আর সবার মুখোশ খুলবে। এই তুমি আননেসেসারিলি আমাদের উপর অ্যালিগেশন নিয়ে আসছো, মিথ্যে অভিযোগ করছো। আমরা সবাই সবাই সৎ। একটা কথা বলি আপনাকে, প্রথমে বলা হতো সৎ সে যে বেইমানি করার সুযোগ পায়নি, আর নিরপরাধ সে যে অপরাধ করার সুযোগ পায়। কিন্তু এখন পরিস্থিতির বদল হয়েছে। এখন সৎ সে যার বেইমানি ধরা পড়েনি, আর নিরপরাধ সে যার অপরাধ ধরা পড়েনি।